নৌবাহিনীতে যুক্ত হচ্ছে শতাধিক টর্পেডো। সিলমোহর মোদী সরকারের পুলওয়ামা হামলার পর থেকে উত্তপ্ত পরিস্থিতি, ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধের আতঙ্কে বারবার বৈঠকে বসছে পাক সেনা। এই পরিস্থিতিতে শক্তি বাড়ালো ভারতের নৌবাহিনী। নৌসেনায় 100টি টর্পেডো যুক্ত করতে অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। মুম্বাইয়ের মাজাগন ডকইয়ার্ডের নৌসেনার 6টি স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনে যোগ দেবে এই টর্পেডোগুলি। কয়েকদিনের মধ্যেই সাবমেরিনের সঙ্গে যুক্ত হবে এগুলি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই টর্পেডো মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্সের স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনগুলি তৈরি হয়েছে ভারতের মাজাগন ডকইয়ার্ডসে। এগুলির নামকরণ হয়েছে কালভরি ক্লাস। প্রথম সাবমেরিনটির নাম INS কালভরি, সেটি ইতিমধ্যেই নৌবাহিনীতে যুক্ত হয়েছে। অন্যান্য যুদ্ধজাহাজের জন্যও টর্পেডো আনার চিন্তাভাবনা চলছে, টেন্ডার জমা দিতে চলছে ফ্রান্স, সুইডেন, রাশিয়া ও জার্মানি। এর আগে প্রজেক্টের জন্য ইতালির ব্ল্যাক শার্ক টর্পেডো বেছে নেওয়া হয়েছিল। এদিকে অ্যারো ইন্ডিয়া চলাকালীন ভারতের ঘরে এলো অ্যাডভান্স লাইট হেলিকপ্টার MK3। শুক্রবার ভারতীয় সেনার তরফে এই সংশ্লিষ্ট নথি গ্রহণ করেছেন আর্মি এভিয়েশন DG লেফটেন্যান্ট জেনারেল কাধনওয়াল কুমার।